সিংহাসন নিয়ে মহাসংগ্রামের সমাপ্তি ঘোষণা হলো। সমাপ্তি ঘোষণা হলেও আমাদের কিন্তু নিস্তার নেই, আমরা কিন্তু এখনো শান্তি পাইনি, এখনো বেঙ্গলের কোথাও কোথাও 144 ধারা জারি হয়ে গেছে, এখনো কোথাও কোথাও মার দাঙ্গা চলছে। কেউ কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে বেঙ্গলে ভোট বোমবাজি মারধর খুন খারাপি ধর্ষণ এইসব না হলে নাকি বেঙ্গলে ভোট মানায় না। তবে আমি একটা কথা বলবো যে এর সূত্রপাত কিন্তু আজকে হয়নি, যুগ যুগান্তর ধরে হয়ে আসছে। মানে এখন যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু এর সূত্রপাত ঘটায়নি, এর আগেও যারা ছিলেন তারাও এ কাজ করেছেন, আবার এখন যারা আছেন তারাও এ কাজ করছে। মানে এটা অনেকটা আমাদের রীতি রেওয়াজের মতো হয়ে গেছে। সমস্ত সাধারণ মানুষের পক্ষ থেকে আমি তাদেরকে অনুরোধ জানাবো, যারা এবার ক্ষমতায় আসবেন তারা আর যাই কিছু করুক বা না করুক, অন্তত এই রীতি রেওয়াজটার যেন বন্ধ করতে পারেন, যেন এর অবসান ঘটাতে পারেন। আমরা সাধারণ মানুষরা আর বেশি কিছুই চাই না, দুবেলা দুমুঠো পেটপুরে খাবার আর শান্তির ঘুম, শুধু এইটুকু যদি তারা আমাদের দিতে পারেন তাহলে আমরা তাদেরকে মাথায় করে রাখবো। যখন ভোটকে কেন্দ্র করে বাংলাতে মারদাঙ্গা চলছে, ঠিক তখনই আমাদের পাশের রাজ্য বিহারে, বিহারের সবচেয়ে বড় ময়দান গান্ধী ময়দানে 41,600 বর্গ মিটার জায়গা জুড়ে প্রায় 200 জন আর্টিস্ট মিলে 10 দিন ধরে সবচেয়ে বড় রঙ্গোলি মানে আলপনা বানিয়েছে এই ভোটকে কেন্দ্র করে। এবং মোস্ট প্রবাবলি ওই রঙ্গোলিটি হয়তো ওয়ার্ল্ড রেকর্ডে সামিল হতে পারে। তারা ভোটকে এই রকম ভাবে এনজয় করেছে, তারা ভোটকে মহোৎসব হিসেবে দেখেছে। শুধু এই রঙ্গোলি না, বিহারের প্রত্যেকটি দেওয়ালে দেওয়ালে ভোটকে কেন্দ্র করে মধুবনী পেন্টিং বানানো হয়েছে। মধুবনী পেন্টিং হলো বিহারের একটি জায়গা আছে যার নাম মিথিলা। মিথিলার সবচেয়ে ফেমাস পেন্টিং হচ্ছে মধুবনী পেন্টিং। এটি কিন্তু ন্যাচারাল কালার দিয়ে বানানো হয়, এটা কোনো কেমিক্যাল এতে ইউজ করা হয় না। যখন বাংলাতে ভোটকে কেন্দ্র করে দেখেছি আমি, আমি নিজে দেখেছি যে প্রত্যেকটি ঘরের দেওয়ালে বিভিন্ন পার্টির বিভিন্ন কালারের ঝান্ডা লাগানো আছে, বিভিন্ন পার্টির ঝান্ডা লাগানো আছে এবং দেওয়ালে দেওয়ালে এই চিহ্নে ভোট দিন ওই চিহ্নে ভোট দিন নানা রকম, মানে ইনফ্যাক্ট এমন করা হয়েছে যে অনেকে তাদের দেওয়ালে তাদের বাড়ির দেওয়ালে লিখে রেখেছেন যে এখানে দেওয়াল লিখন করবেন না। এটা কেন? আমরাও তো পারতাম, আমরাও তো পারতাম ঠিক এই রকম বিহারের মতো ভোটকে মহোৎসব হিসেবে দেখতে। আসলে আমরা সাধারণ মানুষরা ভোট দিয়েই মনে করি আমাদের সব দায়িত্ব শেষ। ইনফ্যাক্ট রাজনীতি নিয়ে কোনো আলোচনা আমরা শুনতেই রাজি না, রাজনীতি ব্যাপারটাই যেন একটা খুব নোংরা একটা কদর্য ব্যাপার, এইভাবে আমরা রাজনীতিকে এড়িয়ে চলি। আমরা অন্য কিছু টপিক নিয়ে আলোচনা হোক তখন আমরা ভীষণ ইন্টারেস্ট দেখাই, কিন্তু রাজনীতি নিয়ে না। আর যখনই আমরা এই ব্যাপারটাকে নিয়ে এড়িয়ে গেছি তখনই রাজনীতিতে বাহুবলী ডন এই জাতীয় লোকেদের প্রবেশ হয়েছে। এটা আজকের না, এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে, এই জন্য দায়ী কিন্তু আমরাই। আমরা মানুষরা সহ্য করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি আমাদের চামড়াটা যেন ভীষণ মোটা হয়ে গেছে আর যেন কোনো কিছুই আমাদের গায়ে লাগে না। ইনফ্যাক্ট নেতারা যখন ভাষণ দিতে উঠে ভীষণ উল্টোপাল্টা হাস্যকর বক্তৃতা দেন, আমরা সেগুলোকে হেসে উড়িয়ে দিই কিংবা এড়িয়ে যাই, সেগুলোকে প্রোটেস্ট করি না। আমার মনে হয় সহ্যের একটা সীমা থাকা দরকার, এবার ঘুরে দাঁড়ানো দরকার, ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। নমস্কার।